ইঞ্জেকশন দিয়ে সূর্যকে বশ করে নিল ইরা। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। ইরা যতই সূর্যের কাছে যেতে চাই ততই সূর্য বিরক্ত হয়। ইরার সাথে সূর্যের এরম বৈরিতা ভাব দেখে লাবণ্য সেনগুপ্ত সহ সেনগুপ্ত পরিবারের সবাই ইরাকে বাধা দেয়, বলে তার কাছে যেও না। কিন্তু ইরার ভাই এসে বলে, আপনারা কেন তাকে বাধা দিচ্ছেন, সে তো সূর্যেরই স্ত্রী, ইরাকে তার সাথে একটু থাকার সুযোগ দেন, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। সোনারূপাকে জিজ্ঞেস করে সূর্য, ও কোথায়? সোনারূপা বলে, মা আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা দুজন তোমাকে দেখে রাখব। অন্যদিকে তবলা সূর্য যেই বাড়িতে থাকতো সেই বাড়ির লোককে ডেকে আনে দীপার কাছে। দীপা জিজ্ঞেস করে, আচ্ছা তার সম্পর্কে আমাকে কিছু বলুন। সেই লোকটি দীপা এবং ইরার সম্পর্কে যা দেয় তাতে দীপার মনে সন্দেহ আরও বেড়ে যায়। দীপা ভাবে নিশ্চয় সে মিথ্যে কথা বলছে, কেননা সেই সময় দীপা যখন ছিল না সেই সময় ইরা এবং সূর্যের মধ্যেও তেমন একটা মিল ছিল না, আর তাদের বিয়েটাও হয় তাদের অনিচ্ছাকৃত, অর্থাৎ কেউ তাদের ধরে বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে ইরা আর তার বৌদি মিলে পরামর্শ করে কিভাবে সূর্যের গায়ে এই ইঞ্জেকশনটা পুশ করা যায়। ইরা বলে, সব দায়িত্ব আমারই, আমাকেই সব কিছু করতে হবে। এরপরে সেই ইঞ্জেকশন নিয়ে নিচে নেমে যায় এবং সূর্যকে চেষ্টা করে তার বশে আনার জন্য, কিন্তু কোনো কথাই শুনে না সূর্য। সূর্য শুধু দীপাকে নিয়ে ব্যস্ত, কখন আসবে সে, কোথায় গেছে। কিন্তু ইরা চেষ্টা করে যে করেই হোক এই ইঞ্জেকশনটা তার গায়ে পুশ করতে হবে, তাহলেই তার বশে চলে আসবে সূর্য। পরবর্তীতে জয় ইরাকে যখন ইনসিস্ট করতে দেখে তখন এসে বাধা দেয়, বলে তুমি কী করছো এটা। এরপরে জয়কে বলে, আমাকে একটু তাকে কন্ট্রোল করতে দিন। জয় একটু অন্যদিকে গেলেই তখন সূর্য চেয়ারের সাথে হেলান দিলেই লুক করে পিছন থেকে তার গায়ে সেই ইঞ্জেকশনটা পুশ করে দেয়। এতে করে হঠাৎ করেই সূর্য শান্ত হয়ে যায়। সূর্যকে বলে, চলুন আমাদের এখন বিছানায় যেতে হবে। একটু নিয়ে যেতেই চলে আসে ডাক্তার সারনাল, বলে আমাকে চেক আপ করতে হবে, সূর্যকে চেক আপের দায়িত্ব আমার। কিন্তু তারই ভাই কোনোভাবেই তাকে চেক আপ করতে দেয় না, বলে আমরা অন্য ডাক্তার দেখেছি, আমরা অন্য ডাক্তারের কাছে তাকে চেক আপ করবো, আপনি তো এতদিন তার কিছুই করতে পারেননি। তবে কি ডাক্তার সান্যাল বুঝতে পারবে না হঠাৎ করে তার এমন অবস্থা কী করে হলো? সে কি তার হাতে সেই সিরিঞ্জ অর্থাৎ ইঞ্জেকশনটা দেখতে পাবে না? সূর্যের সুস্থ হওয়ার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন ইরার দাদা। ইরার দাদা সব ভূমিকা পালন করছে। ডাক্তার সূর্য সেনের জন্য নতুন একজন নার্স সেট আপ করেছে ডাক্তার সান্যাল, সে আসবে একটু পরেই। অন্যদিকে দীপা সেই লোকটিকে বলে, ডাক্তারবাবুর অনেক বিপদ, এখন আমাদেরকে যা কিছু করার করতে হবে। সেই লোককে সেই প্রেন ড্রাইভ দেখিয়ে বলে, আপনাকে এই ধরনের একটা কিছু খুঁজতে হবে, দেখবেন সে যে ঘরে থাকতো সেই ঘরে এই ধরনের কোনো কিছু পাওয়া যায় কি না। অন্যদিকে ডাক্তার সারনালের ঠিক করা নার্সই যদি হয় দীপা, তাহলে কেমন হবে, কেমন লাগবে তোমাদের, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন ধন্যবাদ।